हेलो गाइस, गुड आफ्टरनून, वेलकम टू माय बांग्ला यूट्यूब चैनल। तो केमन आछो तुम्हरा? आई होप सबाई खूब भालो आछो, बाड़ीते आछो, सुस्थ आछो, भालो थाको, सुस्थ थाको। तो एखन आमी आसलाम माठे, बिकेल बेला आसलाम आजके, केनो कि सकाल बेला खूब बिस्टी होच्छिलो, खूब ना मोटामुटी एकटा बिस्टी होच्छिलो, कालके खूब बिस्टी होयेछिलो, तो माठटा पूरा भेजा। तो এই জন্য সকালে আসেনি, এখন বিকেলবেলা আসলাম মাঠে। বিকেলবেলা অনেক আসে এখানে, অনেকজন হাঁটাহাঁটি করে, এক্সারসাইজ করে। তো বিকেলবেলা করবো আজকে এক্সারসাইজটা। এখন বৃষ্টি নেই, ওয়েদারটা ভালো, দেখতেই পাচ্ছ। পেছনে রয়েছে গ্রাউন্ড, এখানে অনেকটা জল আছে গ্রাউন্ডে, তারপরেও সবাই এখানে ফুটবল খেলছে, এক্সারসাইজ করছে। যারা খেলাধুলা করে বা এক্সারসাইজ করে তারা তো আর ঘরে বসতে পারবে না, তারা একটা হ্যাবিট হয়ে গেছে, মাঠে না আসলে তাদের ভালো লাগে না, ফুটবল না খেললে ভালো লাগে না, এমনটাই হয় যারা সবসময় খেলাধুলার সাথে যুক্ত থাকে। তো এখানে ভিতরে অনেকটা জল হয়ে গেছে মাঠের মধ্যে, তো আমরা বাইরে এক্সারসাইজ করবো। এই এটা দেখতে পাচ্ছ গ্রাউন্ড, এটা গ্রাউন্ডের পুরো চার দিক দিয়ে আসে ডাউন করা। তো এখানে আমরা এক্সারসাইজ করবো, এখানে রানিং করবো। এক্সারসাইজটা শুরু করা যাক। ওকে, আমরা চারজন এখানে দেখতে পাচ্ছ পিছনে আছে। তো আমরা চারজন জাস্ট কমপ্লিট করলাম বাইক দিয়ে চারটা রাউন্ড, মোটামুটি 4 কিলোমিটার আমরা কমপ্লিট করলাম। তো এখন আমরা একটু রেস্ট করছি। এখান থেকে শুরু হয়েছিল আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের ফিনিশিং পয়েন্ট ছিল। তো কিছু এক্সারসাইজ করবো, রানিংটা কমপ্লিট, দেন যাবো ঘরে। তো গাইস, গ্রাউন্ড থেকে আসলাম রুমে, তো এসে ফ্রেশ হয়ে জাস্ট বসলাম। তো ভাবছিলাম আজকে কিছু অন্যরকম করি, কেন কি পরপর কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে সেম জিনিস তোমরাও দেখছো, তো আমিও সেম জিনিস দেখাতে দেখাতে বোর হয়ে গেছি, আমার নিজের কাছে বোর লাগছে, তোমরা হয়তো বোর হয়ে গেছো দেখতে দেখতে। তো আজকে কিছু নতুন কিছু করার চেষ্টা করছি, তো আই হোপ তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো গাইস, আজকে আমি করছি ফুচকা চ্যালেঞ্জ। তো আজকে ফুচকার জন্য আমি পুরা আগরতলা টাউনে ঘুরলাম, কিন্তু অনেকখানি গিয়েছি, পাইনি, বৃষ্টির কারণে হয়তো বা স্টলগুলো ক্লোজ ছিল। তো লাকিলি পরে আমি পেয়ে গেলাম, সেটা বাড়িতে যাওয়ার পরে ওইখানটায় খোলা ছিল, তো ওখান থেকে নিয়ে আসলাম আমি। তো এখন আমি এগুলা একটু বের করে নিই সব কিছু। তো আমি আজকে 20টা ফুচকা ট্রাই করবো 1 মিনিট 30 সেকেন্ডে। তো এই হোক তোমাদের ভালো লাগবে, যদি তোমাদের এই ফুচকা চ্যালেঞ্জটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে নেক্সট আমি কোন ফুড আইটেমটা করবো, তাহলে আমি চেষ্টা করবো তোমাদেরকে ওটা দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ এখানে দু ধরনের পানি দিয়ে দিয়েছে ওরা প্যাকেট করে, আর আলুটা ওরা এখানে দিয়েছে প্যাকেটের মধ্যে দিয়েছে। তো এগুলো আমি এখন ঢেলে নেব।
গাইস আমি নিয়ে নিলাম, এখানে আছে 20টা ফুচকা আর এখানে আলুটা আছে, এখানে দুই ধরনের পানি, তো নিয়ে নিলাম আমি বাটিতে। তো পুরাটা আমার লাগবে না, তো আমি নিয়ে নিলাম পরিমাণ মতো। এখন আমি এখানে আলুগুলি দিয়ে দেব, দেন আমি কন্টিনিউ করব। গাইস আমি আলুগুলিকে ঢুকিয়ে নিলাম ফুচকার মধ্যে, তো এখন আমি কন্টিনিউ করব। তো আর আমি আমার ফোনে টাইমার দিয়ে দিচ্ছি 1:30 তে আমি 20টা ফুচকা কমপ্লিট করার ট্রাই করব, দেখি আমি পারি কি না। তো আমি টাইমারটা সেট করে দিচ্ছি ফোনে, 1:30 করে দিলাম আমি 1:30। তো আমি এখন স্টার্ট করব, দেখতে পাচ্ছি এখানে স্টার্ট করছি আমি, স্টার্ট। তো গাইস আমি দেখি কয়টা কমপ্লিট করতে পেরেছি, আমি 10টা কমপ্লিট করেছি 1:30 আর 10টা রয়ে গেছে। তো তার মানে আমি 1:30 মধ্যে 10টাই কমপ্লিট করেছি, পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো গাইস আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আমার। তো আর নেক্সট কোন আইটেমটা করবো আমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ট্রাই করবো ওটা করার জন্য, চ্যালেঞ্জটা করার জন্য। তো এতটুকুই বলার, আর চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে যারা করোনি এখনও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আমি ট্রাই করবো তোমাদেরকে ভালো কিছু দেখানোর জন্য, এরকম চ্যালেঞ্জ ভিডিও আমি দেখাবো তোমাদেরকে আরও। তো আই হোপ তোমরা আমার সাথে থাকবে, সাপোর্ট করবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।